Assalamualaikum. Welcome back. Basharti 60 Excel এর পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি একটা স্যালারি শীট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একটা কোম্পানি কিভাবে এমপ্লয়ীদের স্যালারি দেয় তো এটির উপরে আমি একটা টিউটোরিয়াল আজকে তৈরি করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব আর এখান থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে এই স্যালারি শীট তৈরি করবেন আমি একটা ডেমো শীট তৈরি করে রেখেছি আগে যে কিভাবে স্যালারি শীটটা তৈরি করা যায় এখানে আমার যে যতটুকু কালার করা আছে এত এই জায়গাটুতে আমি ফর্মুলা ইউজ করেছি তো আমি এই কালার করা জায়গাটো ডিলিট করে দিলাম তো এখান থেকে আপনি কি করবেন পেরসেন্ট তো এখানে দেওয়া আছে পজিশন নেম ওয়ার্কিং ডে ফিক্সড স্যালারি অ্যাবসেন্ট সে মাসে কতদিন অ্যাবসেন্ট করলো আর পেরসেন্ট ছিল কতদিন প্রেজেন্ট কতদিন ছিল এটা আমরা কি করব ওয়ার্কিং ডে থেকে অ্যাবসেন্ট ডেগুলো মাইনাস করব তাহলে আমি প্রেজেন্ট ডেগুলো পেয়ে যাব তো এরপর হচ্ছে বেসিক স্যালারি এরপর হচ্ছে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এবং ওয়াইফি বোনাস তো ওয়াইফি বোনাস হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স এগুলো যোগ করলে যেটা আসবে এটা হচ্ছে আমার গ্রোস স্যালারি এখান থেকে আমার মাইনাস যাবে পিএফ ট্যাক্স টোটাল ডিডাকশন আপনার পিএফ এবং ট্যাক্স তো এবার হচ্ছে পেয়েবল স্যালারি তো টোটাল আমার সবগুলো টাকা বন্টন করার পর যে টাকাটা থাকবে ওইটা হচ্ছে আমার পেয়েবল স্যালারি তো চলুন দেখা যাক কিভাবে এই শীটটা তৈরি করা যায় তো প্রথমে আমরা প্রেজেন্ট ডে এটা খুঁজব তো প্রেজেন্ট কতদিন ছিল এটা বের করব তো এখানে ইকুয়াল সাইন দেব প্রথমে এরপর আছে ওয়ার্কিং ডে মাইনাস অ্যাবসেন্ট এখানে আমার প্রেজেন্টের রেজাল্ট আসছে তো এটা আমি ড্র্যাগ ডাউন করে দেব অথবা ডাবল ক্লিক করলে নিচে নেমে যাবে এখানে প্লাস সাইন আসার পরে এই যে প্লাস সাইন ডাবল ক্লিক অটোমেটিক নিচে আমার ফর্মুলা পেস্ট হয়ে যাবে এরপর হচ্ছে আমার বেসিক স্যালারি তো ফিক্সড স্যালারি থেকে আমার বেসিক ফিক্সড স্যালারির ভাগ দেবো আমি 25 দিয়ে তো ওয়ার্কিং ডে হচ্ছে আমাদের 25 ফ্রাইডে মাইনাস করলে তো এখানে আমি কী করবো বেসিক স্যালারি বের করবো ইকুয়াল সাইন ফিক্সড স্যালারি মাইনাস সরি ডিভাইডেড 25 এন্টার তো এখানে আমার পার ডে স্যালারি কত এটা আসছে তো এখন আমি কী করবো এখানে গুণ করব ইকু গুণ প্রেজেন্টে এরপরে আসছে আমার বেসিক স্যালারি এখানে আমি কি করব এই যে প্লাস সাইন দেখা যায় এখানে রেখে আমি ডাবল ক্লিক করব তো আমার ডাউনে টোটালি ফর্মুলা পেস্ট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স দিচ্ছে আমাদের বেসিক স্যালারির 20% তো আমাদের যে বেসিক স্যালারিটি আছে এটা 20% হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্স তো এটাকে আমরা কীভাবে বের করতে পারি এখানে প্রথমে ইকুয়াল সাইন দেব বেসিক স্যালারি ইনটু 20% এন্টার এ হচ্ছে আমার মেডিকেল অ্যালাউন্স সরি এটা হচ্ছে আমার হাউস রেন্ট তো এটাকে আমার কী করতে হবে এই যে 20% আমি সিলেক্ট করছি এটাকে এই সেলটাকে আমার লক করে দিতে হবে না হয় আমার ড্র্যাগ ডাউন করলে এটা নিচে ফর্মুলা ঠিক মতো কাজ করবে না এরপর আমি ডাবল ক্লিক করে দেব ওকে দেন মেডিকেল অ্যালাউন্স ঠিক সেমভাবে ইকুয়াল সাইন বেসিক স্যালারি ইনটু 10% এরপরে F4 দ্বারা সেল লক করে দেবে F4 এন্টার এরপর আমি কী করবো এই সেলের উপরে সিলেক্ট করে তারপর প্লাস সাইনের উপরে ডাবল ক্লিক করব আমার ডাউন পেস্ট হয়ে গেছে অটোমেটিক এরপর হচ্ছে ওয়াইফি বোনাস ওয়াইফি বোনাস হচ্ছে আমার বেসিক স্যালারি যেটা আছে ওটার 5% তো এখানে আমি কী করবো ইকুয়াল সাইন বেসিক স্যালারি ইনটু 5% এন্টার এটাকে আমি সেমভাবে ড্র্যাগ অ্যান্ড ডাউন করে দেবো দেখুন আমার এখানে কিন্তু ফর্মুলা কাজ করতেছে না এখানে না করার একটা কারণ হচ্ছে আমি সেলটাকে লক করি নি যার কারণে আমার উল্টো পাল্টা ফর্মুলা পেস্ট হয়েছে এটাকে আমি কী করবো F4 দ্বারা
লক করে দেব। এরপর আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। দেখুন খুব সুন্দরভাবে এখন কাজ করতেছে। এখন আমার হচ্ছে গ্রোস স্যালারি। আমি গ্রোস স্যালারি কি করব, এটা গ্রোস স্যালারিটারে আমি এখানে আমি পেলাম হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ওয়াইফি বোনাস, তারপর হচ্ছে বেসিক স্যালারি। এটা টোটালটা আমার যোগ হয়ে যেটা আসবে ওটা হচ্ছে গ্রোস স্যালারি। তো আমি কি করব, এখানে এটাকে আমরা এভাবে ম্যানুয়ালি যোগ করতে পারি, ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস সরি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ওয়াইফি বোনাস, এন্টার। এটা হচ্ছে আমার গ্রোস স্যালারি। তো আমরা এভাবে ম্যানুয়াল কাজ করব না। আমরা জানি যে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে আমরা খুব শর্টকাটে কাজটা করতে পারি। তো আমি যেখানে গ্রোস স্যালারিটা আনবো, টোটালটা গ্র্যান্ড টোটাল নামাবো, তো এই পুরোটা আমি সিলেক্ট করে নেব, বেসিক স্যালারি থেকে ব্লাঙ্ক ঘর গ্রোস স্যালারি পর্যন্ত। এখানে আমি সিলেক্ট করার পরে কী করবো, অল্টার ইকুয়াল সাইনে ক্লিক করবো, অটোমেটিক আমার যোগফল নেমে যাবে। দেখুন এখানে ডাবল ক্লিক করলে আমার দেখাচ্ছে যে কতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করেছি, বেসিক স্যালারি থেকে ওয়াইপি বোনাস পর্যন্ত। তো এখানে আমি এটাকে যোগ করে দিলাম, টোটাল গ্রোস স্যালারি আমার এখানে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার পিএফ প্রভিডেন্ট ফান্ডে আমার স্যালারি থেকে কোম্পানি কী করতেছে, 10% করে কেটে রাখতে আছে পিএফ, যেটা আমরা রিটায়ার করার পরে এই টাকাটা আমাদের পে করবে কোম্পানি। তো এখানে আমি কী করব, ইকুয়াল সাইন দেব, এরপরে বেসিক স্যালারি ইনটু সরি বেসিক স্যালারি ইনটু 10%, সেলটা লক করে দেবো F4 দ্বারা, এন্টার। ঠিক সেমভাবে ট্যাক্স ইকুয়াল বেসিক স্যালারি ইনটু 2%, আমাদের ট্যাক্স কাটবে পার মান্থ 2% যে বেসিক স্যালারি আছে। তো আমি এই দুটোকে সিলেক্ট করে এখানে এই যে প্লাস সাইনটা আছে এখানে আমি ডাবল ক্লিক করব। সরি এখানে আমার সেল লক করা হয় নাই, যার কারণে এখানে উল্টাপাল্টা ফর্মুলা পেস্ট হয়েছে। এখানে আমি কী করবো, সেলটা লক করে দেবো F4 দ্বারা, ওকে। তো এখানে আমি কী করবো, প্লাস সাইনের উপরে ডাবল ক্লিক করব। এরপর হচ্ছে আমার টোটাল ডিটেকশন, যে টাকাটা আমার কেটে রাখছে কোম্পানি এটাকে আমার মাইনাস দিতে হবে গ্রোস স্যালারি থেকে, তাহলে আমি পেয়েবল স্যালারিটি পেয়ে যাব, যে স্যালারিটা আমার প্রতি মাসে কোম্পানি পে করে। তো এখন আমি কী করবো, এটাকে ঠিক সেমভাবে আমরা পুরোটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পরে অল্টার ইকুয়াল সাইন, এই দেখুন এখানে আমার টোটাল যোগফল নেমে গেছে পিএফ এবং ট্যাক্সের। তো টোটাল ডিডাকশন বাদ দিলে আমার যে টাকাটা থাকবে এটা হচ্ছে আমার পেয়েবল স্যালারি। এখানে আমি ফর্মুলাটা কাটি নিয়ে এর আগে, এখন আমি কেটে দিচ্ছি। এখানে আমার হচ্ছে ডিটেকশন প্লাস মাইনাস যাবে গ্রোস স্যালারি। তো এখানে আমি প্রথমে গ্রোস স্যালারি সিলেক্ট করব, মাইনাস টোটাল ডিটেকশন, যে টাকাটা আমার কোম্পানি কেটে রাখছে, এরপরে প্লাস সাইনের উপরে রেখে আমি ডাবল ক্লিক করে দেবো। এই দেখুন আমার এখানে যে টাকাটা আমি কোম্পানির কাছ থেকে পাবো এটা হচ্ছে আমার পেয়েবল স্যালারি। তো এখানে যদি আমি বেসিক স্যালারি ফিক্সড স্যালারিটা আপ ডাউন করে দিই, 22,222 টাকা, দেখুন আমার এখানে পেয়েবল স্যালারি কমে গেছে, এখানে একটা পরিবর্তন আসছে। তো টোটাল ফর্মুলার উপরে এই পরিবর্তন আসে। তো এই শীটটা আমি কমপ্লিটভাবে তৈরি করে রেখেছি এবং আমি এই ভিডিও ডিসক্রিপশনের ভিতরে এই শীটের লিঙ্কটা দিয়ে রাখবো, যাতে আপনারা এই শীটে প্র্যাকটিস করতে পারেন। আমি চাই আপনারা খুব ভালো করে এক্সেল সম্পর্কে জানুন এবং বুঝুন। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।